আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও পরিবহন শ্রমিকদের এক হাতে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি নুরুল হকনূর শাহজাহান খানের বিরুদ্ধে নিরাপদ চাই চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের করা মামলা প্রত্যাহার না করলে সত্তর লাখ শ্রমিক মাঠে নামার হুমকির পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নূর এর আগে শাহজাহান খানের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে গত আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে শ্রমিকরা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে স্ট্যাটাস দিয়ে নূর বলেন ইলিয়াস কাঞ্চন মামলা না তুললে শাহজাহান খানের জন্য নাকি সত্তর লাখ শ্রমিক মাঠে নামবে ওরে বাট পার ভিপি আরও বলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনকারীরা এবার মাঠে নামলে তোমাকে খবর আছে তোমরা রাস্তায় নামো ভাড়ায় আর ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক আন্দোলনকারীরা রাস্তায় নামে দেশপ্রেমের টানে গণমানুষের কল্যাণে হুমকি ধামকি বাদ দিয়ে লাইনে এসো দেশের জন্য কাজ করো তথাকথিত রাজনৈতিক নেতাদের ভাড়ায় খাটা বাদ দাও বলেন নূর উল্লেখ্য বেশ কয়েক মাস আগে ইলিয়াস কাঞ্চনকে উদ্দেশ্য করে শাহজাহান খান বলেছিলেন ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান কি উদ্দেশ্যে পান সেখান থেকে কত টাকা নিজে নেন পুত্রের নামে নেন পুত্রবধূর নামে নেন সেই হিসাবটা আমি জনসম্মুখে তুলে ধরব প্রসঙ্গত গত বারোই ফেব্রুয়ারি সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা করেন নিরাপদ সড়কচাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এই প্রেক্ষিতে ইলিয়াস কাঞ্চন প্রথম শাহজাহান খানকে আইনি নোটিশ দেন এবং পরে ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম